শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। হামাসের সুড়ঙ্গ থেকে রকেট হামলায় কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েল। সাত ঘণ্টা পর ফিলিস্তিনি শিশুর কণ্ঠে শোনা গেল আল্লাহ আকবার ধ্বনি। হামাসের রকেট রুখতে গিয়ে বিপুল ক্ষতির মুখে ইসরায়েল। ইসরায়েলি হামলায় লন্ডভন্ড গাজাবাসীকে $50 কোটি দিবে মিশর। মধ্যপ্রাচ্যের সহিংসতার দ্রুত শেষ দেখতে চাই হুঁশিয়ারি পুতিনের। গাজা এ পর্যন্ত বস্তুচ্যুত হয়েছেন 58,000 ফিলিস্তিনি বলছে জাতিসংঘ। এবং সবশেষ থাকছে ইসরায়েলের ভেতরেই যুদ্ধবিরোধী আন্দোলন, নেতৃত্বে বামপন্থীরা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। হামাসের ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে রকেট হামলায় বিপর্যস্ত গোটা ইসরায়েল। দেশটির বিভিন্ন শহরে গাজা থেকে 20টির মতো রকেট হামলা চালানো হচ্ছে। মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছে ভূগর্ভস্থ টানেল থেকে হামলা চালায় হামাস। তারা মাগাজি শরণার্থী শিবির থেকে সব হামলা চালায়। তবে সেসব টানেলে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিন এবং ইসরায়েলের সংঘর্ষে 2 ইসরায়েলি সেনাবাহিনী আহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলি হামলায় 14 ফিলিস্তিনি আহত হয়েছেন। তবে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আনজাজিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর হামলায় 1 ফিলিস্তিনি নিহত হয়েছেন, এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি ফিলিস্তিনি প্রতিবাদকারীদের ছোড়াগুলিতে 2 ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। সংবাদ মাধ্যম হারেজ জানিয়েছে হামাসের ছোড়া রকেটে গাজা সীমান্তে ইসরায়েলের 2 বিদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক 2 থাইল্যান্ডের, এছাড়া ওই হামলায় অন্তত 7 আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সারাগু মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। রবিবার ইসরায়েল থেকে উড়ে আসা রকেটের আঘাতে বারবার সশব্দে কাঁপছে গাজার এলাকাটি। এরিত এসকোন্দা এবং তার স্ত্রী নিজেদের সন্তানদের একটা ঘরে রেখে এলেন। তাদের মনে হয়েছিল সেই ঘরটি সবচেয়ে নিরাপদ, রকেটের আওতায় সবচেয়ে বাইরে। অন্যদিকে ভাইবোনদের সঙ্গে সুজিও ছিল সেখানে, কিন্তু এত করেও সন্তানদের নিরাপত্তা দিতে পারেননি রিয়াত এসকোন্দারা। রকেটের আঘাতে প্রথম 2 দেয়াল, তারপর 7 ধসে পড়ে। ঘর থেকে স্পষ্ট শোনা যায় ছেলে জাইনের চিৎকার, বাবা বাবা বলে। কিন্তু মাঝের দেয়ালে ভেঙে পড়ে ধ্বংসস্তূপের আড়ালে থাকা সন্তানদের উদ্ধার করতে যেতে পারেননি রিয়াদ। ভবনটি ধসে পড়ার পর প্রতিবেশীরা এসে ইট সুরকির নিচ থেকে চেনা মানুষগুলোকে উদ্ধার করতেও ব্যর্থ হয়। রিয়াদ খুব চেষ্টা করেও নিজে বেঁচে থাকার খবরটা তাদের জানাতে পারেননি। প্রায় 30 মিনিট পর প্রতিবেশীদের উদ্যোগেই পুলিশ আসে, উদ্ধারকর্মীরা আসে। ততক্ষণে কিছুটা শক্তি ফিরে পেয়েছে রিয়াদ, ফলে তার কাতর আর্তনাদ শুনতে পান উদ্ধারকর্মীরা, বেঁচে যান রিয়াদ। বাড়ির সবাইকে চিনতেন বলে প্রতিবেশীরা জানতেন এখানেও সুজি আছে এবং ইট সুরকির নিচে। তাই ভবন ধসে পড়ার 7 পরও চলছিল উদ্ধার অভিযান। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ফাঁক ফুকরে মুখ রেখে আল্লাহ আকবর আল্লাহ আকবর বলেছেন। এখানে ওখানে খুঁজে হঠাৎ করে এক জায়গা থেকে শোনা গেল শিশুর দুর্বল কণ্ঠে মৃদু চিৎকার, আল্লাহ আকবর ধ্বনি। উদ্ধার করে সুজিকেও নেওয়া হয় সিফা হাসপাতালে, রিয়াদের পাশের বেডে রাখা হয় তাকে। 6 মেয়েটিকে দেখে রিয়াদ আবার ফিরে পেয়েছেন জীবনের মানে। একটু হলেও সুজিকে হারাতে হতো এই ভেবে বুক কেঁপে উঠেছিল তার। গাজা উপত্যকা থেকে ইসরায়েলের নিক্ষেপ করা রকেট রুখতে গিয়ে $1,00,000,000 ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। গাজা নিয়ন্ত্রণকারী পুত্রুত আন্দোলন হামাসের রকেটগুলো খুব একটা আধুনিক নয়, কিন্তু সেগুলো রুখতে গিয়ে বহুল আলোচিত আয়রন ডোম বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করতে গিয়েই মারাত্মক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। আবার এত বিপুল ব্যয় করেও তারা হামাসের সব রকেট ধ্বংস করতে পারছে না। এবারের যুদ্ধে হামাসের অনেক রকেট ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আঘাত হেনেছে। ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিয়ে সেসব স্পর্শকাতর স্থানগুলোতে হামাসের রকেট আঘাত হেনেছে। সেগুলোর মধ্যে রয়েছে তেল আবিব, একটি পাইপলাইনের কাছে, এবং বেন গুনিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা। ইসরায়েলি বিমান হামলায় গাজা উপত্যকায় নিহত হয়েছেন 213 জন, এদের মধ্যে 61 জন শিশু, 35 জন নারী, আর ইসরায়েলি নিহত হয়েছেন 10 জন।
ফিলিস্তিনের ভূখণ্ড গাজায় ক্ষতিগ্রস্ত অধিবাসীদের বসতি পুনর্নির্মাণ এবং চিকিৎসা সহায়তা হিসেবে $50 কোটি মার্কিন ডলার দেবে মিশর। মঙ্গলবার দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি এই ঘোষণা দিয়েছেন। একটি বিবৃতিতে দেশটির রাষ্ট্রপতি আব্দুল ফাত্তাহ বলেছেন, সম্প্রতি ঘটনায় ফলস্বরূপ গাজা উপত্যকায় পুনর্নির্মাণের জন্য মিশর $50 কোটি মার্কিন ডলার সহায়তা করবে। এছাড়াও বিশেষজ্ঞ মিশরীয় নির্মাণ সংস্থাগুলো পুনর্নির্মাণকে বাস্তবায়িত করবে। তিনি আরও বলেন, আমি দুই দেশকে যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছি, আশা করি যত দ্রুত সম্ভব তারা এই সংকটময় অবস্থা থেকে বেরিয়ে আসবে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মিশর একটি ঘোষণায় জানিয়েছে গাজা পুনর্নির্মাণের অংশগ্রহণ করবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ সিসি এবং জর্ডানের বাদশাহ আবদুল্লাহ ফ্রান্সে বৈঠক করেছেন। সেই বৈঠকের পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হলো। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ফিলিস্তিনের অব্যাহত সংঘর্ষ ও হতাহত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, এই সংঘাত শেষ করতে আন্তর্জাতিক সম্প্রদায়গুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। মঙ্গলবার বিশ্বের রাষ্ট্রদূতগুলোকে নিয়ে একটি সভায় তিনি এই মন্তব্য করেন। এক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান নিতে পারেনি বলে মন্তব্য করেছেন তিনি। পুতিন বলেন, গত কয়েকদিনে আমরা মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সহিংসতার প্রত্যক্ষদর্শী। আমরা দেখেছি ফিলিস্তিন ইসরায়েলের সহিংসতায় বহু হতাহতের ঘটনা ঘটেছে, যাদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। আমরা এই পরিস্থিতি দ্রুত শেষ দেখতে চাই। এদিকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে অবশেষে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এই বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন তিনি। দফায় দফায় ইসরায়েলি বোমাবর্ষণে ধ্বংসস্তূপের নগরীতে পরিণত হয়েছে গাজা উপত্যকা। ইহুদি বর্বরতায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 212 জনে, যার মধ্যে শিশুই হচ্ছেন 61 জন। অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি বিমান হামলায় 58,000-এর বেশি ফিলিস্তিনি নাগরিক বস্তুচ্যুত হয়েছেন। সোমবার জাতিসংঘের মানবাধিকার কার্যক্রম সমন্বয়কারী দফতর একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, গত 10 মে থেকে গাজায় শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় প্রায় 450টি ভবন সম্পূর্ণ ধ্বংস বা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে 58,000-এর বেশি ফিলিস্তিনি বস্তুচ্যুত হয়ে পড়েছেন। এর মধ্যে প্রায় 47,000 ফিলিস্তিনি জাতিসংঘ পরিচালিত 58টি স্কুলে আশ্রয় নিয়েছেন। অধিকৃত জেরুজালেম শেখ জাররা মহলা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে গত 25 এপ্রিল ইসরায়েলি আদালতের আদেশের জেরে ফিলিস্তিনি সম্প্রতি বিক্ষোভের পর কয়েক দফা মসজিদুল আকসাই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। 7 মে থেকে 10 মে পর্যন্ত এই সকাল হামলায় 1,000-এরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জাতিসংঘের মানবিক সাহায্য বিষয়ক দফতর জানিয়েছে। মসজিদুল আকসা চত্বরে মুসল্লিদের ওপর ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হামলার পরিপ্রেক্ষিতে 10 মে স্থানীয় সময় সন্ধ্যা 6টার মধ্যে মসজিদটিকে শূন্য সরিয়ে নিতে ইসরায়েলকে আলটিমেটাম দেয় গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। আলটিমেটাম শেষ হওয়ার পর গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামাস রকেট হামলা শুরু করে। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ চলছে খোদ ইসরায়েলের ভেতরেই। এতে অংশ নিচ্ছে ইসরায়েলি বসবাসকারী ফিলিস্তিনি নাগরিকরা, তবে এর জন্য কম ভোগান্তি পোহাতে হচ্ছে না তাদের। ইসরায়েলিদের প্রতিবাদ জানাতে গিয়ে ব্যাপক ধরপাকড় আর নির্যাতনের শিকার হচ্ছেন বিক্ষোভকারীরা। তাদের দাঙ্গাবাজ আখ্যায়িত করে রীতিমতো বেছে বেছে মারধর করছে উগ্র ইহুদিবাদীরা। তবে এই প্রতিবাদে ইসরায়েলের বাম ঘরানার রাজনৈতিকগুলোকে পাশে পাচ্ছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলের সংখ্যালঘু মুসলিমদের প্রতি সংহতি জানিয়েছে বিভিন্ন শহরের বিক্ষোভ করেছে তারা। কমিউনিস্ট পার্টি অফ ইসরায়েলের ওয়েবসাইট থেকে জানা যায়, রমজান মাসের শেষের দিকে পবিত্র আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের প্রতিবাদে বিশ্বের অনেক দেশের মতো ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। সেখানে হাইফা, নাজির, জাফরা, একারডরের মতো শহরগুলোতে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেন হাজার হাজার মানুষ, কিন্তু এইসব বিক্ষোভে মারাত্মকভাবে চড়াও হয় পুলিশ। এতে আহত হন অনেকে, গ্রেফতার করা হয় অসংখ্য প্রতিবাদকারীকে। এর মধ্যে শুধু মে মাসে 11 তারিখে গ্রেফতার করা হয় 150-এর অধিক বিক্ষোভকারীকে। তবে এই ধরনের দমনপীড়নে বিক্ষোভ থামেনি, বরং আরও গতি পেয়েছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে।